হাজীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, বীজ ও সার বিতরণ। চাঁদপুরের হাজীগঞ্জে সম্প্রতি ঘূর্ণিঝড় রিমাল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেলের চারা, রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে টেলিকনফারেন্সের মাধ্যমে কৃষকদের মাঝে এই বিতরণ কার্যক্রমে উদ্বোধন ঘোষণা করেন চাঁদপুর পাঁচ আসনের সংসদ সদস্য, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসিলের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল হোসেন পাটোয়ারি, চন্দন কুমার দাস, অমিত রতন দে, রুহুল আমিন, পৌরসভার কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, শাহালম প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষকদের মাঝে নারিকেলের চারা, বীজ ও সার বিতরণ করেন।